আপনি একটু পেছনে চলে যান, আমি সবসময় এক্সাম্পল দিই, একটু পেছনে 10 বছর 20 বছর 30 বছর আগে চলে যান। এখানে যারা 40+ বয়স আছে, আপনি আপনার শৈশবে চলে যান। আপনার সাথে আপনার বাবা মার যে বোঝাপড়াটা, এখন আপনার সন্তানের সাথে আপনার বোঝাপড়া কিন্তু এত ভালো না। আরো যদি পেছনে চলে যাই তো আরো ভালো দেখতে পাবো। আমাদের চাইতে আরো যারা সিনিয়র আছেন, যারা 50+ 60+ আছেন, তারা তাদের শৈশবে চলে যান। আপনি আপনার বাবা মাকে যতটা শ্রদ্ধা করতেন, আপনার সন্তান কি আপনাকে ততটা শ্রদ্ধা করে? আমরা আমাদের শৈশবে আমাদের বাবা মার কথা যতটা মানতাম, শ্রদ্ধার সাথে নিতাম, এখন কি আমাদের বাচ্চারা আমাদের কথাগুলো সেভাবে নেয়? কারণ কি, আমার বাবা মা আমাকে তো জামা একটা বেশি দুইটা কিনে দিতে পারে নাই। আপনার বাবা মা তো আপনাকে ছোটবেলায় যা চাইছেন তা কিনে দিতে পারে নাই, একটা বেশি দুই তরকারি দিয়ে আপনাকে ভাত দিতে পারে নাই আপনার মা। অথচ আপনি তো আপনার ছেলেকে এখন দুইটা কেন জামা 4-5টা একসাথে কিনে দিচ্ছেন? আপনি তো আপনার বাচ্চাকে কোনো দিকে তাকাইলেই সেটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আব্বু কি খাবা, কি তোমার লাগবে, এটা জিজ্ঞেস করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছেন। আপনার ওয়াইফ তো এক তরকারি না 5 তরকারি দিয়ে খাবার দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারছে না। এত খাবার দিচ্ছেন, এত সার্ভিস দিচ্ছেন, এত কষ্ট করছেন, এত কিছু দিচ্ছেন, এরপরও বাচ্চা আপনার কৃতজ্ঞ না। আর আপনার বাবা মা এত কিছু দিতে পারেন না কিন্তু আপনি তাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। তাহলে তখন কি ছিল, এখন কি নাই, একটু মেলাবার সময় আমাদের এসেছে। কিছুই দিতে পারেন নাই তারা, কিন্তু আমাদের আমরা তাদের জন্য পাগল পড়া। আর এখন এত কিছু দিচ্ছি কিন্তু ওরা আমাদেরকে দেখতেই পারে না। একটু জোর করে কথা বললে তারা রাগ করে, এবার তাদের পায়ে ধরা লাগে। 3-4 বছরের পোলাপান, 5-6 বছরের পোলাপান, একটা বেশি দুইটা ধমক দিলে এরপর মা বাপ তাদের কাছে সরি বলতে বলতে শেষ। ওর তেল মাখতে মাখতে মার দিন যায়, ওর তেল মাখতে মাখতে বাপের দিন যায়। কারণ ওর মুড অফ হয়ে গেছে, ও রাগ করছে, ও রুমের দরজা আটকে ফেলছে, সে রিয়্যাক্ট করতেছে। আমরা কোথায় চলে যাচ্ছি আমরা নিজেরাও ভাবছি না। আমি দীর্ঘ আলোচনায় চলে যাব না, আমি সংক্ষেপ করতে চাই। এই বিষয়ের যদি আপনি 10টি কারণ খুঁজে বের করেন, তার মধ্যে একটি কারণ এটা যে আপনার বাবা মা আপনাকে হালাল খাওয়াইছে, আপনি আপনার সন্তানকে ওই রকম সন্দেহাতীত হালাল খাওয়াতে পারছেন না। আপনিও হালাল খাওয়াচ্ছেন, বাট আপনার হালালটা আপনার বাবা মা যেরকম খাওয়াইছেন ওই রকম পিওর হালাল আপনি দিতে পারছেন না। এটার এফেক্ট আপনার সন্তানের মধ্যে পড়ছে, এবং জেনারেশন যত সামনে অগ্রসর হবে যত বেশি আপনি হালাল উপার্জনের ক্ষেত্রে ছাড় দিবেন। আপনার কাছে টাকাটাই মুখ্য, আপনি লাখপতি হতে চান, কোটিপতি হতে চান, আপনার হালাল হারাম দেখার দরকার নেই। তো আপনার সন্তান শুধু না, আপনার পুরো জীবনটা দুর্বিষহ জীবন হবে। পৃথিবীর সবচাইতে উন্নত দেশগুলোর একটি হলো জাপান, কোরিয়া। জাপান কোরিয়ান মানুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা পৃথিবীর সবচেয়ে বেশি। ব্যাপার কি, সুখের সমস্ত উপকরণ আছে, তথ্য প্রযুক্তি, পরিবেশ, এনভায়রনমেন্ট। শুধু প্রকৃতি যদি দেখেন, যারা গিয়েছেন তারা জানে, এই সমস্ত দেশগুলোর যে প্রকৃতি, নেচার এত সুন্দর, মনে হবে যে প্লাস্টিক দিয়ে আল্লাহ তালা গাছগাছালাগুলো বানিয়ে রাখছেন, এত সুন্দর। আর তাদের যে প্রযুক্তি উন্নতি সেটা তো আছেই জ্ঞানে বিজ্ঞানে, কিন্তু মানুষ সুখে নেই। আত্মহত্যা তো মানুষ সুখের চোটে করে না, ঘরে ঘরে আত্মহত্যা যে হচ্ছে, আত্মহত্যা যে ভয়াবহ অবস্থা, গোটা দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কারণ কি, সারা পৃথিবী, আমি নিজের চোখে যেগুলো দেখছি আমি সেগুলো বলছি, বাকিগুলো দেখা, বাকিগুলো আমার শোনা কথা, বলা কথা, আর যেগুলো আমি ঘুরে 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 সার্ভে করার বা জানার চেষ্টা করেছি সেগুলো আমি বলেছি। ভাইরা আমার, আপনাদের এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনারা ব্যবসায় সিরিয়াস হবেন। আমি একটু আগেই বললাম, আপনার এই ব্যবসা শুধু দুনিয়ার ব্যবসা না, এটা আখেরাতের ব্যবসা। আপনার এই ব্যবসা দিনী চেতনার জায়গা থেকে আপনি করবেন। আপনি একটা মুসলিম কোম্পানিকে দাঁড় করাবার চ্যালেঞ্জ করাবেন, আপনি একটা দেশীয় কোম্পানিকে দাঁড় করানোর চ্যালেঞ্জ নিয়ে আপনি সামনে আগাবেন। আপনি কি করতে পারলেন না পারলেন এটা বড় কথা না, আপনার উদ্দেশ্য কি ছিল এটা বড় কথা, আল্লাহ তালা সেটা দেখবেন, ওইটা দেখে আল্লাহ তালা আপনাকে বিনিময় দিবেন। আর এই কাজে সিরিয়াসনেসের সাথে আপনি যখন কাজ করবেন, আমার সিরিয়াসনেস থাকবে, আমার চেষ্টা থাকবে, টাকা আমার আসুক আর না আসুক হালাল আসা চাই, হারাম হলে আমার 20 টাকারও দরকার নাই, হালাল 1 টাকাও আমি ছাড়বো না। আমার আটানা হলো তার জন্য আমি অনেক পরিশ্রম করতে রাজি আছি, সময় দিতে রাজি আছি, বাট যদি হারাম হয় আমার 20 টাকারও কোনো প্রয়োজন নাই। ভাইরা আমার, এটা যদি আপনি করতে পারেন, আমি আপনাকে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আপনার পরিবারটা একটা জান্নাতি পরিবার হবে। আপনার হয়তো অনেক টাকা পয়সা থাকবে না, কিন্তু আপনার বাচ্চা, আপনার সন্তানের আচরণে আপনি বিগলিত হয়ে যাবেন, আপনার অন্তরটা জড়িয়ে যাবে, নয়নটা জড়িয়ে যাবে, আপনার ভালো লাগে কাজ করবে, আপনার ফ্যামিলিটা একটা জান্নাতের টুকরো হয়ে যাবে, যদি আপনি 100% হালাল মেনটেন করার জন্য দীর্ঘ প্রচেষ্টা চালান, দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হন, এবং আপনি যদি বলেন যে এই জায়গায় আমি কোনো কম্প্রোমাইজ করব না, আমি হালাল খাবো, আমার আশেপাশে সবাই লাল লালে লাল হয়ে যাবে টাকাটা কামায়া, আমি প্রয়োজনে সেই জায়গায় যেতে পারবো না, কিন্তু আমি হালালের চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন,
উম্মার স্বার্থে সুন্নার সাথে।